আমরা দুটি গ্রেডিয়েন্ট কালারের উপরে একটি পেস্ট লেখা দেখতে পাচ্ছি। এই লেখাটির মধ্যে একটি ইফেক্ট রয়েছে, মনে হচ্ছে যেন এই পেস্ট লেখাটি কোনো জেল দিয়ে লেখা হয়েছে, অর্থাৎ এটি হলো একটি জেলের ইফেক্ট। এই জেল ইফেক্ট তৈরির জন্য আমরা কোনো ধরনের প্লাগইনস অথবা যে কোনো প্রকারের থার্ড পার্টি সফটওয়্যারের ব্যবহার ছাড়াই শুধুমাত্র ফটোশপের লেয়ার স্টাইল ব্যবহার করে এই ধরনের জেল ইফেক্টটি তৈরি করেছি। তো চলুন শুরু করা যাক কিভাবে এই জেল ইফেক্টটি তৈরি করা যায়। প্রথমে আমাদের যা করতে হবে তা হলো যে ইফেক্টটি আমরা তৈরি করেছি সেটি মিনিমাইজ করে রেখে ফাইল মেনুতে গিয়ে নিউতে ক্লিকের মাধ্যমে যে কোনো একটি নতুন ডকুমেন্টস আমরা তৈরি করব। তো নতুন ডকুমেন্টস তৈরির পরে আমরা এটি যে কোনো কালার দিয়ে ফিল করব। তো যে কোনো কালার দিয়ে ব্যাকগ্রাউন্ডকে ফিল করার পরে আমরা এখন যেই লেখার উপরে এই ধরনের জেল ইফেক্ট অ্যাপ্লাই করতে চাই সেই লেখাটি লিখে নেব। তো আমরা এখানে পেস্ট লেখাটি লিখে নিচ্ছি। এবার আমাদের এই পেস্ট লেখার উপরে আমরা কিন্তু জেল ইফেক্ট অ্যাপ্লাই করব। তো জেল ইফেক্ট অ্যাপ্লাই করার জন্য আমাদের এই লেয়ার মেনুতে ডাবল ক্লিক করে আমরা যে লেয়ার স্টাইলের উইন্ডোটি রয়েছে সেই লেয়ার স্টাইলের উইন্ডো কিন্তু নিয়ে আসব। তো লেয়ার স্টাইলের উইন্ডো নিয়ে আসার পরে এবার আমাদেরকে এই লেয়ার স্টাইল থেকে আমরা বিভিন্ন মান পরিবর্তন করে কিন্তু এই ধরনের ইফেক্ট তৈরি করব। তো এই ধরনের ইফেক্ট তৈরির জন্য প্রথমে আমাদেরকে যে ইফেক্টটি পরিবর্তন করতে হবে, অর্থাৎ যেটি আমরা এখন ব্যবহার করব, সেটি হলো ব্যাবেলেন অ্যাম্বোস। এই ব্যাবেলেন অ্যাম্বোসে ডাবল ক্লিকের মাধ্যমে আমরা এটি পরিবর্তন করব এবং স্টাইল যে রয়েছে ব্যাবেলেন অ্যাম্বোসের যে স্টাইল সেই স্টাইল থেকে আমরা এখান থেকে ইনার ব্যাবেল সিলেক্ট করে দেব। ইনার ব্যাবেল সিলেক্ট করে দিয়ে আমরা এখান থেকে ডেপথ 121 করে দেব। ডেপথ 121-এর পরে আমাদের ডেপথের নিচে যে দুইটি রেডিও বাটন রয়েছে ডিরেকশানে আপ এবং ডাউন, আমরা এখান থেকে আপে ক্লিকের মাধ্যমে এটি সিলেক্ট করে দিব এবং সাইজ আমরা 7 দিয়ে দিব। সাইজ 7 দেওয়ার পরে সফটেন আমরা 0 দিয়ে দিব। তো সফটেন 0 দেওয়ার পরে আমরা শেডিং মোডে চলে যাব। শেডিং মোডে গিয়ে আমাদেরকে কিন্তু অ্যাঙ্গেল এখান থেকে 90 করে দিতে হবে, অর্থাৎ এর যে অ্যাঙ্গেল রয়েছে সেটি 90 করে দেওয়ার পরে আমাদের অ্যাল্টিচিউড 55 করে দিতে হবে। অ্যাল্টিচিউড 55-এর পরে আমরা কিন্তু ব্যাবেলেন অ্যাম্বোস আমাদের প্রয়োগ করা অলরেডি হয়ে গেল। তো ব্যাবেলেন অ্যাম্বোস প্রয়োগ করা হয়ে গেলে এবার আমরা গ্রেডিয়েন্ট ওভারলে কালার অ্যাপ্লাই করবো। এই জন্য গ্রেডিয়েন্টে ডাবল ক্লিক করবো এবং এখান থেকে আমাদের পছন্দ মতো যে কোনো গ্রেডিয়েন্ট আমরা এখান থেকে অ্যাপ্লাই করবো। তো যে কোনো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার পরে আমাদেরকে কিন্তু এখানে একটি বিষয় মনে রাখতে হবে, তাহলে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাইয়ে সাধারণত জেলের সাথে রিলেটেড যে ধরনের কালার থাকে সেই ধরনের কালার আমরা এখান থেকে অ্যাপ্লাই করব। তো সেই ধরনের কালার অ্যাপ্লাই করার পরে এবার কিন্তু আমাদেরকে কালার ওভারলেতে ডাবল ক্লিক করতে হবে। তো কালার ওভারলেতে ডাবল ক্লিক করার পরে আমরা এখান থেকে ব্লেন্ডিং মোডে ওভারলে সিলেক্ট করে দিব। আমাদের যে ব্লেন্ডিং মোড রয়েছে কালার ওভারলে, এখান থেকে আমরা কিন্তু অবশ্যই ওভারলে সিলেক্ট করে দেব। তো আমরা এখান থেকে ওভারলে সিলেক্ট করে দেওয়ার পরে আমরা মোটামুটিভাবে কালার ওভারলে অ্যাপ্লাই করতে পারলাম। এবার কিন্তু আমাদের ইনার শ্যাডোতে ডাবল ক্লিক করতে হবে এবং ইনার শ্যাডোতে ডাবল ক্লিক করার পরে আমরা কিন্তু এখানে আমাদের যে লেয়ার স্টাইল রয়েছে সেটি কিন্তু আমরা যথাযথ মান নির্ধারণ করে দেব। অর্থাৎ আমাদের এখান থেকে ব্লেন্ডিং মোড থেকে কিন্তু মাল্টিপ্লাই আমরা সিলেক্ট করে দেব। মাল্টিপ্লাই সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখান থেকে ব্ল্যাক যে কালার রং রয়েছে সেই ব্ল্যাক কালারটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিয়ে অপাসিটি এখান থেকে 55 করে দেব। অপাসিটি যদি 55 না থাকে তাহলে আমরা এভাবে অপাসিটি 55 লিখে দিয়ে অ্যাঙ্গেল আমরা 90 করে দেব। অ্যাঙ্গেল 90 করে দেওয়ার পরে আমাদের ডিস্টেন্স এখান থেকে আমরা 8 দিয়ে দিব। ডিস্টেন্সে 8 দেওয়ার পরে আমরা কিন্তু এখন সাইজ যে আমাদের রয়েছে সেই সাইজ কিন্তু আমরা এখান থেকে 10 করে দেব। সাইজ এখান থেকে 10 করে দেওয়ার পরে আমরা কিন্তু
এবার আরো একটি ইফেক্ট অ্যাপ্লাই করব, সেটি হলো ড্রপ শ্যাডো। এই ড্রপ শ্যাডো আমাদের প্রয়োজন মতো আমরা কিন্তু এখন এখান থেকে অ্যাপ্লাই করব। তো ড্রপ শ্যাডো অ্যাপ্লাইয়ের পরে এবার আমরা ওকে দিয়ে লেয়ার স্টাইল থেকে বের হয়ে আসব। লেয়ার স্টাইল থেকে বের হয়ে এসে আমরা দেখতে পাচ্ছি যে পেস্ট লেখার মধ্যে যে আমরা জেল ইফেক্ট দেখেছিলাম শুরুতে, সেই জেল ইফেক্টটি তৈরি হয়ে গিয়েছে।